হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এক নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির। দেখো, তরমুজের আজকে জুস বানাবো। বাবা শ্বশুরমশাই অনেক দিন ধরেই বলছে, বাবা পছন্দ করে আর কি এই তরমুজের জুসটা। বাবা কেন, মোটামুটি তাপস, বাড়ি বাড়ি সবাই পছন্দ করে, আর এই গরমে তো অবশ্যই সবারই খাওয়া উচিত। তরমুজটা দেখো আমি কেটে নিয়েছি, তরমুজটা ভালোই লাল আছে। তরমুজগুলো ছোটো ছোটো আমি পিস করে নেব, তারপরে জুসটা বানাবো। আর আজকে আমার সাথ দিচ্ছে, মানে আমাকে সাহায্য করছে তোমাদের দাদা ভাই। ও মিক্সিতে, হ্যাঁ আজকে মিক্সিতে পেস্ট করে নেবে, ও হাতে এত খাটনি হবে বলে ও মিক্সিতে পেস্ট করে নেবে জিনিসটা। তারপরে ছেঁকে নেবো আমরা মশলা দিয়ে। দেখো নিয়ে নিচ্ছি আমি টক ইয়ে পাতি লেবু, গন্ধরাজ লেবু নিয়েছি সাথে, অল্প বিট নুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিনি। দেখো এ দেখো গন্ধরাজ লেবুটা, পাতি লেবু। তো চলো বানাতে শুরু করি। সবগুলো তরমুজগুলো কেটে নিই। তরমুজ তো মোটামুটি অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই এখন পেস্ট করতে চালু করে দেবে। পেস্ট করাও হয়ে গেছে, এবার আমি একটু জল মিশিয়ে নিচ্ছি। তরমুজটা বেশ মোটা হয়ে গেছে আর কি, যেহেতু মিক্সিতে দিয়েছিলাম। এবার আমি পাতি লেবু এক এক করে সব কিছু ওর মধ্যে অ্যাড করে দেবো। লেবুটা দিয়ে দিলাম। এদিকে আমার আবার বেসিংয়ের ওখান থেকে জল পড়ছে, অ্যাকোয়াগার্ডটা চলছিল, ওখান থেকে জল ভরে পড়ে যাচ্ছে, ওটাকে আবার ঠিক করে দিলাম। একদম জল আসছে গড়িয়ে গড়িয়ে, একটু অন্য ঘরে গিয়ে বসি। তা এখন আমি গন্ধরাজ লেবুটাও দিয়ে দিলাম চিপে, বিট নুনটা দিয়ে দিচ্ছি, আর চিনিটা দিয়ে দেবো। বন্ধুরা তোমরা সবার বাড়িতে বানিয়ে খেও, এই গরমে সবার ভালো লাগবে, দেবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর দিলাম দুটো লেবু পাতা গন্ধ হওয়ার জন্য, আর খাওয়ার সময় কিছু বরফ স্কিউব দিয়ে দেবো, আর একটু লেবু ছিল সেটাও আমি দিয়ে দিলাম একবারে, আর লেবুটাও দিয়ে দেবো, তাহলে গন্ধটা আসবে ভালো। স্নান করে চলে এসেছি, এবার শরবতটা ফ্রিজে রেখে গেছিলাম, এবারে শরবতটা সবাইকে দিয়ে দিই। বাবা খেয়ে গেছে একবার, তার একবার দিয়ে দিই। তো চলো দেখে না, ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কিছু বড় ছোটো ছোটো বরফের টুকরোও নিয়ে নিয়েছি। এবারে লেবু পাতা আর লেবু ছিল সেগুলো সব ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। তিনজনের জন্য এখন বাড়ছি, বাবা মা আর তাপসের জন্য। অবশ্যই আমরাও খাবো, আমিও খাবো, আবিরকেও দেবো। আবিরকে সব কিছুর জন্যই বারে বারে বলতে হয় খা খা খা। যাই হোক তোমরা সবাই খেও, দেখো কত সুন্দর লাগছে লাল লাল জুস। আর ছোটো ছোটো সাদা সাদা বীজ ছিল, সেই বীজ ছোটো ছোটো বীজগুলো অনেকগুলো রয়ে গেছে, ছেঁকেছি তাও মোটামুটি কিছুটা পড়ে গেছে। এবারে আমরা এগুলো খেয়ে নেবো জুসগুলো। ওয়াটারমেলন জুসটা খুবই ভালো লেগেছে, সবাই খেয়েছে, শেষ হয়ে গেছে। সবাইকেই বলছি, সবাই এত গরমে সবাই কোনো না কোনো জুস বানিয়ে খাবে, তার সাথে যদি ওয়াটারমেলন জুসটাও করে খাও তাহলে দেখবে ভালো লাগছে। কীরকম আমি যেরকম করেছি সেরকম করে খেও, তোমাদের সবাইকেই ভালো লাগবে দেখবে। চলো দেখে নাও আজকে আমাদের কী কী মেনু করেছে। দুপুরের মধ্যে তো সাদা ভাত, সাদা ভাত তো সবাই খায়। টক ডাল, কুমড়ো পাতা বেটেছে মা, আর সকালের ঘি করলা ভাজা ছিল শেষ হয়ে গেছে। চিতল মাছের রসা করেছে মা, সব পেটিগুলো, কুমড়ো শাক, বেগুন দিয়ে ট্যাংরা মাছ, ছোট ছেলের জন্য ডালিয়া, এটাই আমাদের আজকে দুপুরের মেনু। ছোট ছেলের খাবার টাইম হয়ে গেছে, ওকে এখন আমি খাইয়ে দিই, বসার সুযোগ নেই এখন ছেলেকে খাইয়ে দিয়ে। তারপর আমরাও খাওয়া দাওয়া করবো একটু পরে, এখন বাজে 1:45, ছোটো ছেলেকে খাইয়ে আসি, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। বিকালে কালকে ভেবেছিলাম পার্লার যাবো, যাওয়া হয়নি, আজকে অবশ্যই যাব, এক জায়গায় যাওয়ার আছে। যদি যাই, যাবো কিনা ঠিক নেই, তবুও যদি যাই তাই জন্য আইব্রোটা করে রাখবো, দেখতে থাকো। দেখো ঘরে সব খেলনা বিছিয়ে রেখেছে আমার ছোট ছেলে, আমাদের দাদা ভাই নিচে গড়াগড়ি করছে, আবির ওপরে আছে টিভি দেখছে ওরা। বন্ধুরা দুপুরে যে খেতে বসেছি, মোটামুটি খাওয়া হয়ে গেছে, তখনই চালু হয়েছে ঝড়, সে বিভৎস ঝড় চালু হয়েছে। বৃষ্টি হচ্ছে না, খালি ঝড়টাই হচ্ছে, দেখো খুবই ঝড় হচ্ছে, যত ধুলো ছিল রাস্তা সব ঘরে ঢুকে যাচ্ছে, খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে,
অন্ধকার করে আসলো আর এত জোরে ঝড় হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, খুব জোরে ঝড় হচ্ছে। দেখো যাই যাই হোক, এই গরমের হাত থেকে একটু স্বস্তি পাওয়া যাবে, সবাই গরমে কষ্ট পাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, আমি বললাম যে দে, আবি সন্ধ্যাটা দিয়ে দিয়েছে, আমি বললাম তাহলে এখন গোপালকে খেতে দিয়ে দিই, ও বললো না আমি দেবো, তখন ঠিক আছে দে। আমি বসে আছি, গোপালকে জামা ছাড়িয়ে তো আর ঘুম পাড়াতে পারবে না, তাই জন্য আমি ঘুম পাড়িয়ে দেবো, ও খেতে দিচ্ছে, আমি বসে আছি। ও বলল দেখো সবাইকে জল দিচ্ছে, প্রসাদ দিচ্ছে মোটামুটি, তারপরে আমি পরে ঘুম পাড়িয়ে দেবো। বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রসাদ দিয়ে দিচ্ছে এবার আবির, গোপাল সোনার খাওয়া হয়ে গেলে নিচে চলে যাব, নিচে গিয়ে আবার আমার ছোটো ছেলেটাকে খাওয়াতে হবে। ভেবেছিলাম পার্লারে যাব, আজকে আর যাওয়া হবে না, মা নেই, মা এক জায়গায় গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, গোপাল সোনাকে জামা প্যান্ট ছাড়িয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি খাটে, গোপাল সোনা এখন ঘুমিয়ে পড়ুক, গুড নাইট গোপাল সোনা। আর বন্ধুরা টাটা, ভিড় ব্লগটা আর বাড়ালাম না।